রহমানের রাহিম, আজকের বৈষম্য বিরোধী গণ আন্দোলনের সমাবেশ। এই সমাবেশের সম্মানিত উপস্থিত সাংবাদিক বন্ধুরা, আপনারা যারা আমাদেরকে দেখছেন, কেউ তুচ্ছ তাচ্ছিল্য দৃষ্টিতে দেখবেন না। তার কারণ, যার অন্তরে ব্যথা আছে সেই বুঝে ব্যথার যন্ত্রণা কি। আপনারা যখন বৈষম্যের শিকার হন নাই, আপনারা যন্ত্রণার কথা বুঝবেন না। আমরা বলতে চাই, বাংলাদেশে যে ধরনের সংবিধান চালু আছে, এই সংবিধানকে সকলের অভিপ্রায় নিয়ে পরিবর্তন করে গঠনতন্ত্র আকারে প্রকাশ করতে হবে এবং সকলের আশা আকাঙ্ক্ষার গঠন প্রয়োগ করে সংবিধান বিধানকে পরিবর্তন করে নতুন সংবিধানকে প্রতিষ্ঠা করতে হবে। বিপ্লবী সরকারের রাষ্ট্রপতি হিসাবে প্রফেসর ইউনুস সাহেবকে প্রতিষ্ঠিত করতে হবে এবং আওয়ামী লীগ সরকারের এই যে শাহাবুদ্দিন চুপ্পু এখনো বসে আছে, তাকে আপনারা মনে করতে পারেন সে চুপ করে বসে আছে, কিন্তু সে চুপ নাই, তাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। আপনারা দেখেন হিন্দুরা বিভিন্নভাবে সমাবেশ করছে, যারা প্রশাসনে আছেন তাদেরকে অনুরোধ করবো আপনারা চেষ্টা করে দেখেন, আইডি কার্ড দেখেন। বিভিন্ন ধরনের মুসলমান আওয়ামী লীগের কর্মীরা নেতারা তারা কিন্তু হিন্দুদের সমাবেশে উপস্থিত হচ্ছে, আপনারা আইডি কার্ড চেক করেন। যাদের কাছে আইডি কার্ড নাই তাদেরকে স্কুলের কার্ড নিয়ে আসতে বলেন। আপনারা সজাগ থাকবেন, সকলে মিলে এখন পর্যন্ত কিন্তু ষড়যন্ত্র শেষ হয় নাই। যেই সমস্ত প্রশাসনে এখন পর্যন্ত আওয়ামী লীগের নীল নকশা বাস্তবায়নকারী ব্যক্তিবর্গ বসে আছেন, তাদেরকে অনতিবিলম্বে এখান থেকে সরিয়ে দিতে হবে। সরিয়ে দিয়ে যেই সমস্ত মানুষ বৈষম্যের শিকার হয়েছে, বিভিন্ন মামলার শিকার হয়েছে, হামলার শিকার হয়েছে, গুমের শিকার হয়েছে, সকলের সুবন্ধন ব্যবস্থা নিয়ে আমরা সেই কাজ করতে চাই, আপনাদের অনুরোধ করছি। বিডিআর হত্যা থেকে শুরু করে হেফাজতে ইসলামের ঘটনা এবং বিভিন্ন বিএনপিপন্থী সেই সমস্ত ব্যক্তিবর্গের চাকরিচ্যুত করা হয়েছে, তাদের সকলকে চাকরি ফেরত দিতে হবে এবং যারা সরকারের বিপক্ষে কথা বলেছিল তাদেরকে যে নির্মম নির্যাতন করেছিল এবং তারা এখনো জেলে আছে, দেশে বিদেশে যারা জেলে আছে তাদের সকলকে মুক্তি দিতে হবে। আজকের এই বৈষম্য বিরোধী গণ আন্দোলন থেকে সকলকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। করবে প্রথমে একটা খসড়া সংবিধান তৈরি করবে, সেই খসড়া সংবিধান জনগণের কাছে নিয়ে যাবে, জনমত যাচাই করবে এবং জনগণের মতামত নেবে, এর প্রেক্ষিতে সেটাকে আবার পরিবর্তন করে সংশোধন করে তারপরে পাশ করা হবে। সেই পাশকৃত সংবিধান গণভোটে দেওয়া হবে, গণভোটের মাধ্যমে জনগণ যদি এটাকে পাশ করে দেয় তাহলে হয়ে গেল, আর যদি নাকি পাশ না হয় তাহলে আবারও সংশোধন করে আবার গণভোট দিতে হবে। এর ভিতর দিয়ে সত্যিকারের একটা গণমানুষের জনগণের একটা সংবিধান আসবে, আর সেই সংবিধানের আলোকে পরবর্তীতে নির্বাচন হবে, রাষ্ট্র পরিচালিত হবে, জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সমস্ত শ্রেণী পেশার মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত। জানেন শত শত ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি, এই স্বাধীনতা কোন কুচক্রি বাহন যেন আমাদের কাছ থেকে ছিনিয়ে নিতে না পারে, এজন্য আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। এখনো বাংলাদেশ অরক্ষিত আছে, বাংলাদেশকে সুরক্ষিত করতে হলে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসকে অনতিবিলম্বে রাষ্ট্রপতি ঘোষণা করতে হবে এবং অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের কাছে আমাদের দাবি, ঐতিহাসিক সত্তা চত্বরের গণহত্যার দ্রুত বিচার কার্যকর করুন এবং অসংখ্য নিরহ আলম ওলামায়ে কেরাম এখনো জেলখানায় বন্দি, তারা কেন এখনো জেলখানায় বন্দি আছে তাদের কাছে জবাব চাই, তাদেরকে দ্রুত মুক্তি দিতে হবে। প্রিয় সাথী বন্ধুগণ,
অভিষেক কান্তিলোক অতিক্রম করছে। এই মুহূর্তের কাউকে দোষারোপ না করে আমাদের সবাইকে নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব পালন করতে হবে। যদি আমরা আমাদের দেশকে সাজিয়ে না পারি, আমাদের দেশকে আমরা নিজেদের মতো সাজিয়ে নিতে না পারি, তাহলে আমাদের দেশ কেউ সাজিয়ে নিতে পারবে না। আপনারা জানেন সেই সংবিধানের কথা বারবার বলা হয়েছে, যেই সংবিধান পাকিস্তান আমলে পার্লামেন্টে অনুমোদিত হয়েছে। আজকে বাংলাদেশ স্বাধীনতা এত বছর পরে কেন সেই পাকিস্তানি সংবিধান এখনো বহাল আছে? অনতিবিলম্বে এদেশের ছাত্র জনতা, মেহনতি মানুষ এবং মানুষের গণ মানুষের ভাষা বুঝে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। সালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ।